অসুস্থ আছেন। আজ রবিবার, আজকে ছুটির দিন, আশা করছি সবাই বাড়িতে অনেক রকমভাবে এনজয় করছেন, ভালো খাওয়া দাওয়ার আজকে প্ল্যানিং আছে। আজকে আমি প্ল্যান করেছি যেটা, সেটা হলো আজকে আমি পেট্রোপোল বেনেপোল বর্ডার যেটা আছে, বনগাঁ বর্ডার, বাংলাদেশের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, সেখানে আজকে আমরা ঘুরতে যাব। এখন একটুখানি তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কেননা এই যে এখানে সব প্যাকিং চলছে, দুপুরের লাঞ্চটা আমরা আজকে রাস্তায় কোনো গাছতলা বা কোনো বাগান কোথাও কোনো একটা জায়গায় আমরা আজকে করব, এটাই ঠিক করেছি। একটা ছোটোখাটো পিকনিকও হয়ে যাবে, তো তার জন্য তাড়াহুড়ো করছি সেটা গোছানোর জন্য। আর আশা করছি যে আমার জার্নিটা আজকে খুব ভালো হবে, আমরা খুবই আনন্দ করব। তাহলে নেক্সট যখন বেরোবো, যেতে যেতে আরও কথা হবে, আর সব কিছু আমি দেখাবো ওখানে পৌঁছে জায়গাটা কেমন কি। আমার সাথে থাকবেন, আর অবশ্যই দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা সবসময় আপনারা ভুলে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা খুব মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখবেন, কারণ আমি চেষ্টা করব খুব ভালোভাবে আপনাদের কাছে ব্যাপারটাকে তুলে ধরতে। তাহলে আমি তৈরি হই, আর আমার যা যা গোছানোর আছে সেগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। তাহলে দেখা হচ্ছে একটু পরে। একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আয়ুষ গেছে ওর মামাকে আনতে, রিক এসে অলরেডি রেডি হয়ে বসে আছে, আর আমাদের যে লাঞ্চ করব যেটা আমাদের পিকনিক স্টাইল লাঞ্চ, তার জন্য সমস্ত কিছু আমি প্যাক করে নিয়েছি। গাড়ি বার করলে ওগুলো গাড়িতে তুলে নেব, তারপরেই আমরা রওনা দেব। এখানে রিক এসে বসে আছে, আর এই যে আমাদের সব খাবারের যত ব্যাগ ট্যাগগুলো সব একদম প্যাকিং করে নিয়ে নিয়েছি। এখন খালি ভালো একটা জায়গা খুঁজে বার করতে হবে যাওয়ার পথে রাস্তায়, যেখানে বসে আমরা খুব সুন্দরভাবে আমাদের পিকনিকটা সেরে নিতে পারবো, তারপর আবার আমরা চলতে থাকব। আমরা বেরিয়ে পড়েছি পেট্রোপোল বর্ডারের উদ্দেশ্যে, একটু দেরি হয়ে গেল বেরোতে, রেডি হতে হতে আমার ভাইয়ের আস্তে আস্তে। তো আমরা যে রুটটা যাচ্ছি, শাগনি তুই বল আমরা কোথা দিয়ে যাচ্ছি। কাঁচাপাড়া জাগুলি হয়ে হরিণঘাটা ক্রস করে জলেশ্বর হয়ে যাব সোজা পেট্রোপোল। তার মানে হরিণঘাটার থেকে জলেশ্বর রোড ধরে আমরা বনগাঁয় ঢুকবো। ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, একটা ফাঁকা মাঠের মতো, এই জায়গাটা খুব সুন্দর। আমরা গাড়ির থেকেই আমরা এই জায়গাটা দেখলাম, দেখে এই জায়গাটা আমরা সিলেক্ট করেছি। তো আমরা এইখানে এখন সুন্দর করে আমাদের খাবার টাবার গুছিয়ে নিয়ে বসে এখানটা বেশ আনন্দ করে আমরা এই জায়গাটা এখন খাওয়া দাওয়া করব, করে তারপর আমরা আবার আমাদের যাত্রা শুরু করব পেট্রোপোল বর্ডার। ওরা দূরে ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে গাড়িটা আমরা পার্কিং করলাম রাস্তার ধারে, তো ওখান থেকে সব খাবার নিয়ে ওরা এখন এদিকে আসবে, ব্যাগগুলো নামিয়ে আনছে। আর আমি অলরেডি এখানটা চলে এসেছি যে কোন জায়গাটায় আমরা বসতে পারবো সেই জায়গাটা দেখার জন্য। ওরা সব গাড়ির থেকে খাবারের ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসছে, তাড়াতাড়ি করে, একদম দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি করে একদম খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়তে হবে। এই ঘরের এখানটা, এই জায়গাটা চাদরটা পা দিয়ে কমপ্লিট।
কি করছিস? স্যান্ডম্যানের ব্যাগ আনিস নি? ওই তো এক ব্যাগের মধ্যে সব নিয়ে এলাম তুমি। ক্যানটা কই? কিলের ক্যান মাংস। একটা ব্যাগ আছে যার মধ্যে জামা কাপড় রয়েছে। কোথায় ক্যান ঢুকিয়ে দিলাম তো? মা। শিওর। মাংস। ব্যাগ কি গাড়িতে যাও। আরে তোমার গাড়ি খুদি মেরেছি এখন। শুধু আমরা সবাই মিলে মাঠে একটা চাদর পেতে পিকনিক করতে বসে গেছি। এই যে সবাই খাচ্ছে, একটা দুর্দান্ত ফিলিং। রাস্তা দিয়ে যাচ্ছি, হাইওয়ে দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে একটা সুন্দর একটা পরিবেশ দেখে সেখানে থামা, থেমে বাড়ির তৈরি নিজের হাতের তৈরি রান্না করা খাবার সবাই মিলে বসে খাওয়া মাঠে বসে। তো আজকে আমাদের পিকনিকের মেনুতে আছে ছানার কোপ্তা আর খাসির মাংস আর সাদা ভাত, তার সাথে স্যালাড আর লাস্টে আছে কিরে থামস আপ। তো আমরা এখানে খুব আনন্দ করে খাচ্ছি। মাটন রয়েছে? হ্যাঁ বলেছি মাটন আছে। আমার খাওয়া হয়ে গেছে, ওদের এখনো হয়নি, ওরা এই যে এখানে এখনো খাচ্ছে। সূর্যটা পুরো আমার মুখের ওপর পড়ছে, আমি তাকাতে পারছি না ভালো করে। আমি একটু জায়গাটা দেখাই যে যেখানটা আমরা বসে খাচ্ছি, একদম এটা হলো আমার পেছন দিকটা, হলো এটা হলো একটা হাইওয়ে মেন রোড, আর ঠিক তার চারপাশটা হলো গ্রাম, চাষের বিভিন্ন রকম বিভিন্ন জিনিস চাষ হয়েছে, ফাঁকা মাঠ। আর এইখানটা একদম একটা ফাঁকা জমি যেখানে একটা ছোট্ট করে একটা টিনের ঘর আছে, এই ঘরটায় হয়তো কোনো কিছু গোডাউন বা কিছু একটা হবে হয়তো, আর পুরোটাই ফাঁকা। তো এই জায়গাটাই আমরা চুজ করেছি আমাদের এই ছোট্ট পিকনিকটা করার জন্য, আর সেই সিলেকশনটা আমাদের ভীষণ ভালো হয়েছে আর সবাই খুব আনন্দও পেল এখানে বসে খাওয়া দাওয়ায়। আমরা বনগা পেট্রাপোল সীমান্তের একদম সামনে এসে গেছি, এখন আমরা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি সামনে, যদি প্যারেডটা আমরা দেখতে পাই সেই উদ্দেশ্যে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। আর ভেতরে যাওয়ার কি প্রসিডিওর সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এটা হলো এশিয়ার বিগেস্ট ল্যান্ড পোর্ট, সব থেকে বড় বন্দর এটা এশিয়ার। এই যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার, তার একদম একটু আগেই, বর্ডারে ঢোকার একটু আগেই এই পোর্টটা, যেটা হলো এশিয়ার সব থেকে বড় ল্যান্ড পোর্ট। नमस्कार दोस्तों, अभी परेड अभी बंद हो गया था कोविड के कारण, अभी कोविड के बाद से 1 जनवरी से नया साल से दोबारा चालू हो गया है, जिसमें मंगलवार और शनिवार को 2 दिन होता है, 4 बजे यहाँ पे चालू हो जाता है। तो अगर आपको देखना हो तो 4 बजे यहाँ पे आ सकते हैं, और इनका यूट्यूब चैनल है उसको ज़्यादा से ज़्यादा सब्सक्राइब करो, ग्रो करो। और जय हिंद जय भारत। थैंक यू सर जी। आप कहाँ के होता? अरे साबा, छत्तीसगढ़ में तुम्हारे ससुराल है ना, चाचा ससुर का घर है रायपुर में, खुद ही रायपुर में कालीबाड़ी का घर। अच्छा, रायपुर में। हाँ, वो जो पुलिस महिला स्टेशन একদম বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো সেই ভারত বাংলাদেশ বর্ডার, একটা ঐতিহাসিক জায়গা, কিন্তু এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই আমি ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পারছি না। আর আজকে সানডে, সানডেতে প্যারেড হয় না, এটা আমি জানতাম না। ওইখানটা দাঁড়িয়ে যেন গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, আমি ভারতবর্ষে দাঁড়িয়ে আর দুপা এগোলেই হলো বাংলাদেশ, সেই সীমান্তে আমি দাঁড়িয়ে আছি। हम लोग आया है नई हाटी,
जो कापा कैंप है ना आप लोगों का जो सेंटर है। আচ্ছা ইন্ডিয়া কতটা আর বাংলাদেশ কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে রনি বল একটু। হ্যাঁ কোনটা নো মানে এই গেটটার পরেরটা বাংলাদেশের ছবি দাও মুজিবুর রহমান। হ্যাঁ আর এই গ্যালারিগুলোতে বসে প্যারেড দেখা হয়। রবীন্দ্রনাথের স্ট্যাচু, কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম, আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। আমার পিছনে এটা হলো বাংলাদেশ। একটু আগে না বুঝতে পেরে আমি ওখানে চলে গেছিলাম, বাংলাদেশে আমি পা দিয়েছিলাম। আর এই এই দিকটা হলো আমাদের ইন্ডিয়া, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের স্ট্যাচু রয়েছে, ইন্ডিয়ান আর্মি। আর এদিকে হলো বাংলাদেশের সিপাই রয়েছে। হ্যাঁ এনারা বাংলাদেশ যাচ্ছে, ছোট্ট বাচ্চাটা বাংলাদেশ যাচ্ছে, এনারা দাঁড়িয়ে আছে, ওনারা বাংলাদেশ যাচ্ছেন। ঠিক এখন ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে। আর আয়ুষ তুই কিন্তু ইন্ডিয়াতেই আছিস এখনো। নেক্সট টাইম কখনো আসবো, ঠিক টাইমলি এসে এই গ্যালারিতে বসে এখানকার প্যারেড দেখব। খুব ভালো লাগলো, কিন্তু প্যারেডটা দেখতে পেলাম না, তবে অবশ্যই নেক্সট টাইম আসবো সময় মতো। আর খুব সুন্দর, ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে 5-7 মিনিটের বেশি ওরা দাঁড়াতে দেয় না। একজন আর্মি ম্যান আমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখালো। এবার আমরা এখন বাইরে, এখান দিয়ে আমরা এন্ট্রেন্স ছিল এটা, আবার এটাই এক্সিট, এখান দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আমরা এখন বর্ডার এরিয়ার থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের হয়ে গেল বর্ডারের ভিতরটা দেখা, একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি তো না জেনে হঠাৎ করে যেদিকটা বাংলাদেশ পড়ছে সেই জায়গাটা আমি ফট করে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমাকে আবার একটু বকাও দিল যে তাড়াতাড়ি এদিকে চলে আসুন, ওদিকে দাঁড়ানো যাবে না। আর মানে হঠাৎ যেন কীরকম একটা ফিলিংস হলো যে আমি যেন বাংলাদেশে চলে গেছি, যাবো হয়তো কোনো দিনও বাংলাদেশ অবশ্যই। বেশ ভালো লাগলো। আর মঙ্গলবার আর কী বার যেন প্যারেডটা হয় বললো? আচ্ছা মঙ্গল আর শনিবার প্যারেড হয়, কিন্তু আমরা গুগল চেক করেছিলাম, তাতে দেখিয়েছিল এভরিডে হয় 4:30 PM to 5 PM। সেইভাবেই আমরা আজকে সানডেতে এসেছিলাম, কিন্তু সেটা হয় না, সেটা জানতে পারলাম। মঙ্গল আর শনি, তাই তো? মঙ্গল আর শনি 4:30 থেকে প্যারেড হয়। তবে কখনও যদি সময় সুযোগ হয় অবশ্যই আসবো, আর আপনারাও এখানে আসতে পারেন, ভালো লাগবে। একটা ছোট্ট একটা ঘোরার জায়গা হিসাবেও এই জায়গাটাকে যদি দেখা যায়, তো এখান থেকে অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু জানার ভালো লাগবে, এবং ছোটরাও অনেক কিছু জানতে পারবে যে আমাদের ভারতবর্ষের যেখানটা এন্ড হচ্ছে আর বাংলাদেশ যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটাও সবার দেখা উচিত। আমার তো মনে হয় ইন্ডিয়ানদের দেখা উচিত। আমরা অনেকেই অনেক জায়গার বর্ডার দেখেছি, কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশের বর্ডারটা দেখা আমাদের কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা। আজকে তাহলে এখানেই আমার বর্ডার দেখা হয়ে গেল, আর এখন আমি বাড়ি ফিরবো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা।